গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফেজ কবির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট ব্লগস। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আমিও খুবই ভালো আছি। আর আজকে চলে আসছি হচ্ছে মানিকগঞ্জের আটিপাড়া গ্রামে। আর এই গ্রামে আসার মেন যে কারণ সেটা হচ্ছে এইখানে একটা ফুটবল ম্যাচ আছে যেটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে প্রতিপক্ষ হিসেবে খেলবে হচ্ছে বলাকা সংসদ আটিগ্রাম মানিকগঞ্জ এই ক্লাবটি, আর আমাদের যে ক্লাবটি সেটি হচ্ছে ব্লু স্টার স্পোর্টিং ক্লাব। তো এই দুইটা ক্লাবের মধ্যে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই আজকে হতে যাচ্ছে, আর অল্প কিছু সময়ের মধ্যে খেলাটা শুরু হতে যাচ্ছে। আর খেলাটা শুরু হলেই আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ফুটেজের মাধ্যমে দেখাবো। আশা করবো আজকে সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আর যারা যারা এখন আমার পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগ, লেটস গো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ক্লাব ব্লু স্টার স্পোর্টিং ক্লাব। তো সবাই অলরেডি খেলার জন্য প্রিপারেশন নিয়ে ফেলছে, একটু পরে তারা মাঠে নামবে খেলার জন্য। সো আমরা খেলাটা খুব এনজয় করব। একটা আপডেট আপনাদেরকে দিতেছি, ঠিক আছে, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর আপনারা এতক্ষণ ড্রোন শটের মাধ্যমে দেখলেন যে খেলার ভিতরে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হইতেছে। এতক্ষণ মানে ড্রোন শটে আপনারা দেখলেন যে খেলার একটা খুব সুন্দর মুহূর্ত ছিল। তো খেলার যে একটা পরিস্থিতি বর্তমানে, ভাই, এত হাই লেভেলের খেলা হইতেছে, ঠিক আছে, মানে যেমন এই পাশের ক্লাবটা যেমন এত ভালো খেলতেছে, আমাদের ক্লাবটাও খুব ভালো খেলতেছে। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ক্লাব ব্লু স্টার স্পোর্টিং ক্লাব হচ্ছে একটা গোল দিয়ে দিছিল, ঠিক আছে। তো অলরেডি আবার তারা ইতিমধ্যে তার ঠিক 5 মিনিটের ভিতরেই একটা গোল আবার আমাদেরকে ব্যাক দিছে। তো দেখা যাক, এখনও হচ্ছে খেলার পরিস্থিতি ড্র ড্র, ঠিক আছে, দেখা যাক কে আবার স্কোর করতে পারে নতুন করে। তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং হবে। আর আমি মাঠের চারিপাশে ঘুরতেছি, ঘুরে ঘুরে মানে খেলার পরিস্থিতিটা দেখতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে কি আমরা জিতবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি কি উপায় আছে, চান্স আছে আমাদের জেতার? ইনশাআল্লাহ আমাদের জেতার চান্স। আমরা কিন্তু ফার্স্টে একটা গোল দিয়ে দিছিলাম, আমরা ভালো খেলতেছি, ওদের থেকে ভালো খেলতেছি আমরা। সবাই সবাই একটু কনফিডেন্টলি খেললে হয়ে যায় রুবেল, সবাই একটু কনফিডেন্টলি খেললে হয়ে যায়, একটা গোল ব্যাপার না। সেটাই তো কথা, আসলে ফ্রেন্ডশিপ একটা ম্যাচ, এই খেলায় হার জিত এই তো খেলার বাসি অলরেডি বেজে গেছে, মানে সম্ভবত এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে কিছু। তো যাই হোক, খেলাটা শেষ হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যেই। আমি যতটুকু বুঝতেছি যে খেলাটা অল্প সময়ের মধ্যেই হচ্ছে শেষ হয়ে যাবে। তো ভিডিওটা লম্বা না করি, ঠিক আছে, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ যাবত দেখতেছেন। তো যাই হোক, খেলার ফলাফলটা আসলে এই, তো আমরা ভালো খেলার চেষ্টা করছি আর আমার মতে আমাদের প্লেয়াররা ভালো খেলছে। ইভেন মানে হাফের পরে যে ফেরত আসাটা, এটা তারা দারুণভাবে কামব্যাক করছে আর এত ভালো খেলছে হাফের পরে, ঠিক আছে, মানে বলার বাহিরে।
আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি। আর গ্রামের মধ্যে ফুটবল খেলার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমার জন্য সারা জীবন মেমোরি হয়ে থাকবে ভাই। এত জোশ একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গায় ফুটবল খেলা দেখতে আসছিলাম, এটা খুবই ভালো লাগছে আমার। তো পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।